বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কদমতলা ত্রিপুরা ধর্মনগর জিআরপির হাতে এলো বড় সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে ওত পেতে বসে ধর্মনগর রেল স্টেশনে আর তাতে প্রচুর নেশার ট্যাবলেট সহ দুই মহিলা পাচারকারীকে হাতে নাতে ধরলে সমাপ্ত হয়েছে। আজ দুপুর একটা নাগাদ শিলচর থেকে আগরতলাগামী ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছতেই তল্লাশি শুরু করে রেল পুলিশ। তখন ট্রেনে থাকা দুই মহিলার ব্যাগ থেকে উদ্ধার করা হয় 50,000 ইয়াবা ট্যাবলেট। এই নেশার ট্যাবলেট এর সঙ্গে আটক করা হয়েছে নেশা কারবারী দুজন মহিলাকেও। ধৃত মহিলা দ্বয়ের নাম পুষ্পা খাতুন ও আহিফা খাতুন। দুজন মহিলাই সোনামুড়া বক্সনগরের বাসিন্দা। ইয়াবা ট্যাবলেট সহ কারবারী দুই মহিলা বর্তমানে জিআরপিএফের হাতে হেফাজতে আছে। 50,000 এই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলে অনুমান। এদিকে নেশা কারবারে এমন মাফিয়ার আজ নিত্য নতুন পন্থা ব্যবহার করতে চলেছে প্রশ্নের সন্দেহে যাতে না হয় সেই জন্য মহিলাদের পাচার কাজে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই প্রচেষ্টা এখন ব্যর্থ হতে চলেছে। রেল পুলিশও অত্যন্ত তৎপরতার সঙ্গে নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। অবশ্য শিলচর থেকে আগরতলাগামী ট্রেন আজ নতুন কিছু নয়। এর পূর্বে একাধিকভাবে ধর্মনগর সিআরপিএফ এবং চুড়াইবাড়ি থানার পুলিশ নেশাসহ মাফিয়াদের আটক করেছেন। হয়তো প্রতিদিন ওই লক্ষ লক্ষ টাকার নেশা ত্রিপুরা আসাম আমদানি রপ্তানি হচ্ছে ট্রেনের মাধ্যমে। এর পূর্বে হাম সফর ট্রেনের ফলে ওই রাজ্য থেকে বহিররাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়েছিল গাঁজাসহ পাচারকারীরা। বেঙ্গল জি নিউজ। আপনাদের বাড়ি কোন জায়গায়? সোনামুড়া। সোনামুড়া, কি নাম আপনার? পুষ্পা খাতুন। হ্যাঁ, পুষ্পা খাতুন। পুষ্পা খাতুন। আর আপনার লগে যে আছে ওনার নাম? আমার লগে আর অন্য কে ছিল না। কোথেকে আনছো? আমি আর আইছি না স্যার। এই প্রথম আইছো আজকে? মাল কে দিছে? মাল কোথেকে আনছো? আমি জানি নাম জানি না। শিলচর থেকে আগরতলা থেকে ট্রেন দিয়ে যাচ্ছিল। এই মহিলা কোন জায়গার বলে মনে করেন? প্রিলিমিনারি ইন্টারোগেশনে যা বললো সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ফার্দার ইন্টারোগেশন চলছে জিআরপি তারা। কতটুকু পাওয়া গেছে স্যার? 50,000। তারা কোন জায়গায় দেওয়ার কথা ছিল এরকম কি কোনো কিছু? এটা এখনও ইন্টারোগেশন করিনি, আমি জাস্ট এলাম, তো দেখি ইন্টারোগেট করে কতটুকু বের হয় কি। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।